আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ পৃষ্ঠা বাড়ি কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর বারো নম্বর পর্ব এটি যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে জাকাত পরিচিতি জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি এছাড়া আধিক্য বরকত ইত্যাদি অর্থ জাকাত শব্দটি ব্যবহৃত হয় জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কলুষতা দূরীভূত হয় এবং তার সম্পদও পবিত্র হয় এজন্য এর অর্থ পবিত্রতা তাছাড়া জাকাত দানকারী সম্পদে আল্লাহ তালা বরকত দান করেন জাকাত প্রদানের ফলে সমাজে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এভাবেই জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এজন্য জাকাতের অন্য অর্থ হচ্ছে বৃদ্ধি ইসলামের পরিভাষায় ধনী ব্যক্তির সম্পদে দরিদ্র অসহায় গরিব অভাবী ও নিঃস্ব ব্যক্তিদের আল্লাহ কর্তৃক সুনির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করে দেওয়ার নামই হচ্ছে জাকাত জাকাত আদায়ের নির্দেশ দিয়ে মহান আল্লাহ তালা বলেন আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো বাকারার তেতাল্লিশ নং আয়াত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মালের জাকাত প্রদান করো তিরমিজি শরীফের একটি হাদিস দেখো তোমাদের যে কাজটা আজকে রয়েছে সেটা হচ্ছে কি

সো যেই ঘটনাটি শোনাবেন না কেন সেটা তোমাদের শিক্ষক শোনাবেন এবং সেটা হবে কি অবশ্যই জাকাত সম্পর্কিত সেখানে জাকাত আদায় না করার পরিণাম থাকতে পারে জাকাতে নিসাব থাকতে পারে জাকাত হিসাব করার নিয়ম থাকতে পারে বিভিন্ন ইসলামিক ঘটনা তোমাদের এখানে শোনানো হতে পারে ঠিক আছে এবার হচ্ছে তোমার বাড়ির কাজ তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্পটা শুনেছ বা জেনেছ তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা সহপাঠীর সাথে অভিজ্ঞতা বিনিময় করো ঘটনাটা বা গল্পটি সংক্রান্ত তার বা তাদের মতামত লিখে আনবে ঠিক আছে তো আসো দেখি আমরা এখানে ঘটনা বা গল্পটি সংক্রান্ত পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা সহপাঠীর মতামত এক জাকাত সাদকা মানুষের বিপদ আপদ দূর করে উপরের ঘটনাটি এরই কিন্তু প্রমাণ দেয় দুই জাকাত সাতকা মানুষকে আল্লাহ তালার নিকট প্রিয় পাত্র করে তোলে উপরের ঘটনাটি এরই প্রমাণ দেয় তিন জাকাত সাতকা সমাজ থেকে দরিদ্রতা দূর করে উপরে ঘটনাটি এরই প্রমাণ দেয় চার জাকাত সাতকা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে উপরে ঘটনাটি এ কথাটারই প্রমাণ দেয় পাঁচ সাধ্যমতো আমাদের দান করতে হবে কাউকে কখনো খালি হাতে ফেরানো উচিত নয় উপরে ঘটনাটি এ কথাটারই প্রমাণ দেয় তাই হচ্ছে আমরা তাদের মতামত লিখে আনলাম এটা জাস্ট কিন্তু একটা নমুনা হ্যাঁ তোমাদের ঘটনা থেকে তোমরা যেটা লিখবে তা তো নাও হতে পারে সেখানে জাস্ট একটা নমুনা দিয়ে দিলাম এছাড়া জাকাত ফরজ হওয়ার জন্য জাকাতের সম্পদ বর্ধনশীল হওয়া এবং সম্পদের উপর মালিকের পূর্ণ মালিকানা থাকা আবশ্যক এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একটা দলীয় কাজ নিয়ে আলোচনা করবো আমার উপর জাকাত ফরজ হলে কেন আমি বা আমরা সঠিক টিমে জাকাত আদায় করবো উল্লেখিত শিরোনামের আলোকে তুমি বা তোমরা কেন জাকাত প্রদান করবে ফরজ হলে এ সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর সাতচল্লিশ পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ